দেশের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। এবার পরিমণির ঘর আলো করে এলো কন্যা সন্তান, যার বয়স মাত্র 9 দিন। একমাত্র ছেলে পদ্মর বয়স এখনো 2 বছর হয়নি। এরই মধ্যে এই মেয়েকে তিনি দত্তক নিয়েছেন। মা দিবসে পরি তার মেয়ে সাফিরা সুলতানা পিয়মকে প্রকাশ্যে আনলেন। রোববার 12 মে ছেলে শাহিম মোহাম্মদ পদ্ম এবং মেয়ে সাফিরা সুলতানা পিয়মের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন এই নায়িকা। 9 সেকেন্ডের ভিডিওটি শেয়ার করে পরি ক্যাপশনে লিখেছেন, হ্যাপি মাদার্স ডে টু মি, আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা, তোমরা আমার চোখ জুড়ে থাকো, আমার বুক জুড়ে থাকো, আমি তোমাদের অনেক ভালোবাসি। ভিডিওটিতে দেখা গেছে পরিমণির ছেলে পদ্ম ছোট বোনকে আদর করছেন, যদিও মেয়ের মুখ ভালোভাবে দেখাননি পরিমণি। বোঝাই যাচ্ছে বেশ ঘটা করি মেয়েকে দেখাবেন এই অভিনেত্রী। তবে পরিমণির এই ব্যাপারটা বেশ প্রশংসাই করছেন নেটিজনরা। এর আগে পরিমণি বলেন, জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি, তাই আল্লাহ আমাদের জন্য যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরির মতোই আমার কোলে চলে এলো, কোলে যখন নেই মনে হয় আমার নাভিকেটেই ও এসেছে। তো এখন তো ছিল এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।